বৃদ্ধির প্রতিবাদে বেগারি হাইস্কুলে বিক্ষোভ অভিভাবকদের। অবৈধভাবে স্কুলের ফি বাড়ানোর অভিযোগ উঠল বেগারি হাইস্কুলের বিরুদ্ধে। স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে সরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়ার বেগারি হাইস্কুলে অত্যাধিক ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা, আর এই সময় শাসক দলের লোকেরা হামলা চালায় বলে অভিযোগ অভিভাবকদের। তাদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই ফি বৃদ্ধি করা হয়েছে। তাদের দাবি, সেই কারণে স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা, সেই সময়ে তাদের উপর হামলা চালায় তৃণমূলের লোকেরা। বিক্ষোভকারী অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দেয়নি বলে অভিযোগ, যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। একটা মিটিং বসা হয়েছিল, সেই মিটিং এর মধ্যে স্যার কিন্তু প্রধান শিক্ষক মহোদয় কিন্তু কোনো কথা, আমরা বলছিলাম যে 240 টাকা, উনি বলেছিলেন তাই হবে, কিন্তু মানলেন না, বললেন 500 টাকা। কিন্তু আমি প্রধান শিক্ষক মহোদয়ের মধ্যে কোনো উল্টো কথা বলতে চাই না, যেটা সারা ওয়েস্ট বেঙ্গলে 240 টাকা নেওয়ার কথা, সেইটাই আমাদের, মানে এইটাই আমাদের বাথরুম টয়লেট এইগুলোর জন্য প্রধান শিক্ষকের জন্য যে টিচার থাকছে সেই টিচারের জন্য পয়সাগুলো তুলছে, কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই করোনার পরিস্থিতিতে আজকেও বলেছিলেন যে মানে ভর্তি যাবে, কিন্তু নিজের ইচ্ছা মতো আমাদের যে সবাই ছিলেন ওই মুহূর্তের মধ্যে ওরা বলছে যারা স্কুলের দায়িত্ব ছিল তারা মারধর করেছে। এর আগেও 10 তারিখে এসেছিলাম অতিরিক্ত স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার আইনকে মান্যতা না দিয়ে, এক সরকারি নিয়মকে সরকারি স্কুল যদি মান্যতা না দেয় সরকার আর কি সরকারি সবটাই আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা একই হয়েছিলাম 10 তারিখ, তখন এখানকার প্রধান শিক্ষক আমাদের বলেছিলেন যে বিষয়টাকে ঐচ্ছিক করা হবে, যাদের দেওয়া সম্ভব তারা দেবেন, যাদের দেওয়া সম্ভব নয় তারা দেবেন না, বিষয়টা ঐচ্ছিক ভাবে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। পরবর্তী সময় দেখেছি আমরা ক্লাস 9 ভর্তি হয়ে গেছে 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে ক্লাস 9 ভর্তি হয়েছে গত শনিবার, আজও ভর্তি ছিল, আগামী দিনেও কাল ভর্তি ছিল। তাই আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছিলাম, আমাদের কিছু জেলা নেতৃত্ব আসার কথা ছিল, তাদেরকে যখন আমরা ফিল আপ করতে যাই তখন ওদের দুষ্কৃতি বাহিনী ওইখানে জটলা অবস্থা ছিল বাপ্পুর নেতৃত্বে, এবং তাদের আরো চালাচামুন্ডারা ছিল, তারা আমাদেরকে, আমি ছিলাম, দেবজিৎ ছিল, সৌরভ মণ্ডল ছিল আমাদের জেলা সভাপতি, আমাদের তিনজনকে আঘাত করা হয় হাত দিয়ে, লাঠি ছিল, এবং রাস্তায় ফেলে মারা হয়েছে, সবাই ছিল, সমস্ত মানুষ ছিল, জনসমাজকে মারা হয়েছে। এই দুর্নীতিবাদের বিরুদ্ধে আজকে আমরা এক হতে চাই। এরা কি দল করে? এরা একদম তৃণমূল করে, দুষ্কৃতিপ্রাপ্ত তৃণমূল, এরা কোন সুলভ তৃণমূল নয়, দুষ্কৃতিপ্রাপ্ত তৃণমূল। আপনারা রাস্তা অবরোধ করেছেন কেন? আমরা এই বর্ধিত ফিস ফেরতের দাবিতে বাপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার, শুধু বাপ্পু না, বাপ্পু বাহিনীরে, বাপ্পু জল্লাদ বাহিনীরে গ্রেপ্তারের দাবি নিয়ে আজকে আমরা এখানে রাস্তায় আছি, থাকবো। বহির্ভূতভাবে ফিস নিয়ে চলেছে আবার নতুন করে, যেখানে 240 টাকা ফিস হওয়ার কথা সেখানে 640 টাকা ফিস নেয়। এর জন্যে প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন সপ্তাহখানেক আগে আমাদের ছাত্ররা দেয়, সেখানে কোনো প্রতিশ্রুতি দেয়নি, বলেছিল ভেবে দেখবো, হঠাৎ করে দেখা গেল যে গত কয়েকদিন আগে থেকে ওই ফিসটাকে 500 টাকা করে নিতে শুরু করে। তখন ছাত্ররা অভিভাবকদের সঙ্গে নিয়ে একটা প্রতিবাদ আন্দোলনের দিকে যায়, আবার নেক্সট ডেপুটেশনের জন্য প্রস্তুত হয়ে যায়। এমন সময় ওখানকার কিছু তৃণমূলী নেতা তারা ওদের পথ আটকায় এবং মানে বেপরোয়া মারধর করে, যেটা দেখলেন আপনারা চোখের সামনে, একজনকে হাওড়া হসপিটাল নিয়ে গেছে হচ্ছে, আর কম বেশি আরও কয়েকজন হয়েছে, তারা আর আসছে। এই পরিস্থিতি এখন, এই হচ্ছে বিষয়। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
জেনুইন পার্টস ও অ্যাসেসরিজের বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলসে। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040000।